আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এখানে কিছু বাজার নিয়ে এসেছে, সেটাই তুলে রাখছি। টমেটো, আম, লেবু, লাউ আর কিছু গরুর গোশত নিয়ে এসেছি। আশা রাখছি প্রতিদিনের মতো পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন, একটু হলেও ভালো লাগবে। রমজানে থালা বাসনগুলো একটু বেশি লাগে, যার কারণে আমি এখানে রেখে দিই। প্রতিদিন আসলে বের করা বা রাখা একটা ঝামেলা হয়, যার কারণে এখানে এক সাইড করে এগুলো গ্লাস, এক্সট্রা গ্লাসগুলো, বাটিগুলো এখানে রেখে দিই। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান প্রায় শেষ, বাকি যে কয়টা রোজা আছে আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সেগুলো ভালোভাবে পালন করতে পারবো। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সেহেরিতে যে থালা বাসনগুলোর টুকটাক হয় তো ওগুলাই রেখে দেই, ওগুলোর সাথে সাথে ক্লিন করি না, তো সেগুলো ওয়াশ করব। তার আগে হচ্ছে রাইস কুকারটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো তারপরে কিচেন টপটা ভালো করে পরিষ্কার করে নেব। তো ছোলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে একটু ধুয়ে তারপর রেখে দেব। তারপরে হচ্ছে থালা বাসনগুলো আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি, এখন সিঙ্কটা শুধু ক্লিন করে রেখে দেবো, তাহলেই আমার রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। এবার শুধু ইফতারি তৈরি করব, এছাড়া রান্নাঘরে আমার আসা লাগবে না। রমজানে ইফতার ছাড়া আসলে খাওয়া হয় না, তো যার কারণে আজকে যে আমগুলো এনেছি ওগুলো হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে একটু পুডিং দিয়ে দিলাম। একবারেই দুইটা হয়ে গেল। আমগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি মোটামুটি, তারপরে হচ্ছে পাল্পগুলো বের করে এখানে বিট লবণ, পুদিনা পাতা আর একটু এলাচি দিয়ে আমি ব্যালেন্ড করে নেব। এখানে চাইলেই কিন্তু চিনিও দেওয়া যায়, কিন্তু আমি চিনিটা এখন দেব না, যখন খাবো তখন হচ্ছে যে চিনিটা দিয়ে নেব, যে যার টেস্ট মতন দিয়ে নিতে পারবে, যার কারণে এখানে আর চিনি দিয়ে জায়গা নষ্ট করলাম না। চিনিতেও তো অনেকটা জায়গা নেবে, আর রমজানে কিন্তু ফ্রিজ একদম লোড থাকে। আমি চাচ্ছি একটা বক্সই যেন আমি এটাকে স্টোর করতে পারি, তো এই বক্সটার ভিতরে ভরে রেখে দেব, যখন আইস হয়ে যাবে তখন বের করে আবার কিউব কিউব করে কেটে রেখে দেব। আবদুল্লাহ প্রতিদিন ইফতারিতে শরবত তৈরি করতে আমাকে সাহায্য করে। আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ একটা ক্লান্তি ক্লান্তি ভাব ছিল। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে যোগাযোগ না রাখলে আপনারা আমাকে ভুলে যাবেন, সেই উদ্দেশ্যে একটু একটু করে আজকে ভিডিও করেছি। তো ইফতারিটা শেয়ার করলাম না, এখানে আবদুল্লার বাবা হচ্ছে আজকে আমাকে রান্না করে দিবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই বন্ডিংটা কিন্তু থাকা উচিত, তা না হলে কিন্তু সাদা কালো হয়ে যাবে জীবনটা একেবারে। প্রতিদিন আমি রান্না করি, ওর বাবা হচ্ছে ওকে সময় দেয়, তো ও এসে ডাকতেছে, তো বললাম যে চলো বাবা আজকে আমি তোমার সাথে খেলবো। আবদুল্লাহ লাটিম নিয়ে এসেছে ওর সাথে লাটিম ঘুরানোর জন্য, তো আমি এখানে লাটিম ঘুরাচ্ছি আর ওর লাটিমটা বন্ধ করে দিবে, এটাই হচ্ছে ওর খেলা। আমি একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর ও বন্ধ করে দিব। এর ভিতরে রান্না শেষ, এই যে। তো এই ছিল আজকের মতো, এটা হচ্ছে পরের দিন। পরের দিন সকালবেলা আমরা হচ্ছে আমি আর আবদুল্লার বাবা যাচ্ছি ঈদ শপিং করতে। আবদুল্লাহ ঘুমিয়ে আছে, যদি ওঠে ওকে বাসায় রেখে গিয়েছি, ওর নানু দেখবে। রিসাইকেল জারগুলোর কথা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন, তো এই জারগুলো এভাবে ফুটপাথে অনেকে বিক্রি করে, আর অনেক যে রেস্টুরেন্ট দোকানগুলো থাকে ওনারাও কিন্তু বিক্রি করে, ওনাদের সাথে যোগাযোগ করলে এই জারগুলো আপনারা পেতে পারে। তো আমাদের শপিং শেষ, আমরা বাসায় চলে এসেছি। আসলে ঈদ স্পেশাল বলতে আমার কাছে, আমরা কখনোই এভাবে ড্রেস বা আহামরি ওভাবে কিছু কিনি না, তো আমি প্রতি বছরই আমাদের এই যে সংসারে যতটুকু দেখতে পারেন এগুলো কিন্তু কোথাও আর কেউ আমাদের দেয়নি, গিফট করেনি বা কিছু না, আমাদের নিজেদেরগুলো আমরা নিজেরাই একটু একটু করে এভাবে গড়ে তুলেছি। তো আমার জামা কাপড় কেনার কোনো ইচ্ছাই ছিল না, তো
ওর বাবা জোর করে আমার বাসায় পড়ার জন্য কয়েকটা সেলোয়ারের কাপড় নিয়ে এসেছে, আর আমি মায়ের জন্য এই কাপড়টা নিয়ে এসেছি। প্রতি বছর এ পর্যন্ত ওর কাছে আসার পর থেকে ঈদের জন্য যতটুকু মানে আমাকে দেয় সেটা দিয়ে আমি চাই আমার সংসারে। আমার আসলে ড্রেসের প্রতি তেমন কোনো আকর্ষণ নাই, আমি ঘর সাজানোর জিনিসপত্রগুলো সবসময় কিনে থাকি, তো আজও সেটাই করেছি। এখানে হচ্ছে আমি একটা পাম গাছ নিয়েছি আমার সাইডে, এই যে দেখলেন, আর আবদুল্লাহ বাসায় ছিল যেহেতু ওর জন্য দুটো কোণ নিয়ে এসেছি, রোজায় যাতে ক্লান্তি না হয় যার কারণে খুব সকালেই চলে গিয়েছিলাম। আর সকালটা বেশি সকাল হয়ে গেছে যে দোকানপাট তেমন খুলেইনি, তারপর যে দুই একটা দোকান খুলেছে সেখান থেকে আমি দু তিনটা জিনিস নিয়ে এসেছি। আমার যে মানে জিনিসগুলো চাহিদা থাকে ওগুলো আমি লিস্ট করে রাখি আস্তে আস্তে করে, যখন হচ্ছে আবার সুযোগ হয় অল্প অল্প করে কেনার চেষ্টা করি। সেখান থেকে এই তো দুই তিনটা জিনিস আমি কিনে নিয়ে আসলাম। কোনো কিছু কিনলে অনেক বেশিরভাগ সময় মার্কার দিয়ে এভাবে লেখা থাকে, তো এই মার্কারের দাগটা এটা সেটা দিয়ে ঘষাঘষি করে পরিষ্কার করতে গেলে দেখা যায় ওই জিনিসটার উপরে একটা ক্রাস পড়ে যায়, তো সেটাই আমি খুব সহজভাবে ক্লিন করে নিচ্ছি, একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিচ্ছি। তো তারপর আলতো করে একটা টিস্যু দিয়ে এখানে ঘষা দিলাম, তো পরিষ্কার হয়ে গেল, আমার হ্যান্ড স্যানিটাইজারও ফুরিয়ে গেছে, তো সবশেষ আর কি ঝাঁকিয়ে ঝুঁকিয়ে একটু দিয়ে নিলাম। তো দেখেন খুব সহজে এই যে ক্লিন হয়ে গেছে। আজকের ভিডিওর কোনো কিছু যদি আপনার মনের মতো হয় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই বছরে আমার পরিবারের জন্য ঈদের বাজার হচ্ছে এটা, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এটা চলে এসেছে, এমন টাইমে এসেছে যে ইফতার এটা ধরলে ইফতারও করা যাবে না, তো তারপরে চেষ্টা করেছিলাম ইফতারের আগে পারিনি, তো ইফতার করে ধীরে সুস্থে এগুলো আনবক্সিং করলাম। তো এই ছিল আজকের মতো, সবার সুস্বাস্থ্য কামনা, এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।